পুলিশের সঙ্গে এসইউসিআই নেতা কর্মীদের ধাক্কাধাক্কি, বচসা, উত্তেজনা ছড়ায়। রানা দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রানা, যেটা অভিযোগ যে ধর্মঘটীরা তারা দোকান বন্ধ করার জন্য আবেদন করেছিলেন সেই সময় পুলিশ বাধা দেয়, ঠিক কি ঘটেছে? একেবারেই দেখো, আমরা দেখছিলাম যে কাটোয়া শহরে এসোসিয়ায় এর কয়েকজন গুটি কয়েক কর্মী এবং নেতারা তারা কিন্তু রাস্তায় নেমেছিল এবং যেসব দোকান খোলা ছিল সেই সব দোকানে তারা অনুরোধ করছিল যে দোকান বন্ধ করার জন্য। এবং আমরা দেখি হাত জোর করে যখন অনুরোধ করে বেশ কিছু দোকান সঙ্গে সঙ্গে দোকান বন্ধ করে দেয়। সেই সময় কাটোয়া থানার পুলিশ এসে পৌঁছায় ঘটনাস্থলে এবং তারা বলে যে এসোসিয়ার অভিযোগ, সেখানে ছবিতেও দেখা যাচ্ছে যে এইভাবে অনুরোধ করে দোকান বন্ধ করা যাবে না। এবং এসোসিয়াই বলে যে তারা তো অনুরোধ করছে দোকান বন্ধ করার জন্য, পুলিশ বলে করা যাবে না। এই নিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। সেখানে দেখা যায় যে এসোসিয়াই কর্মী সমর্থক রয়েছে তাদের ঠেলে ফেলে দেওয়া রয়েছে, মহিলা কর্মী সমর্থকরা তারাও কিন্তু কথা বলছে, তাদের সাথে জোরে কথা বলছে মহিলা কর্মীরা, যেটা অভিযোগ করছে যে মহিলা পুলিশ নেই কেন, এই রকম একটা গণ্ডগোল তৈরি হয়। অর্থাৎ এসোসিয়ার অভিযোগ, শান্তিপূর্ণভাবে তারা আবেদন করছিল, সাধারণ মানুষ দোকান বন্ধ করছিল আর সেই দোকান পুলিশ এসে খুলিয়ে দিচ্ছে এবং তাদের কোনো রকম অনুরোধ পর্যন্ত করতে দিচ্ছে না দোকান বন্ধ করার জন্য। সঙ্গে থাকো আমাদের এই মুহূর্তে কাটোয়ার ছবি জানালাম আপনাদের। কাটোয়ায় যে ঘটনা ঘটেছে, ধর্মঘটীরা তারা যখন দোকান বন্ধ করতে অনুরোধ করছিলেন পুলিশ এসে বাধা দেয়, তারপর উত্তেজনা ছড়ায়। আর এরপর জলপাইগুড়ির ছবি রাখবো। জলপাইগুড়িতেই সর্বাত্মক ধর্মঘট, বন্ধ রয়েছে দোকানপাট, বাস পরিষেবা, বেসরকারি বাস পরিষেবা পুরোপুরি বন্ধ। ডুয়ার্সের উদ্দেশ্যে কোনো বেসরকারি বাস চলছে না। সরাসরি চলে যাবো রাজা চট্টোপাধ্যায়, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। তুমি যেটা জানাচ্ছিলে যে বেসরকারি বাস পরিষেবা সম্পূর্ণ বন্ধ ছিল, যে কারণে উত্তরবঙ্গের দিকে যেতে সমস্যা হচ্ছিল, এখনও কি বাস চলছে না? হ্যাঁ, দেখো অবশ্যই এখনও কিন্তু বাস বন্ধ রয়েছে, কারণ বেসরকারি মালিক যারা রয়েছে, বাস মালিক, তারা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে যে গতকাল এই যখন স্ট্রাইক ঘোষণা হয় তারপর তারা বাস মালিকপক্ষ জানিয়ে দেয় যে তারা কোনো রকম বাস কিন্তু রাস্তায় নামাবে না। আমরা সকাল থেকে দেখেছি এখন প্রায় বেলা 12টা বাজে, একটি বাসও কিন্তু ডিপো থেকে বের হয়নি, সমস্ত বাস কিন্তু ডিপোতে রয়েছে। আমি তোমাকে শহরের ছবিটা দেখাবো এরপর, দেখতে পাচ্ছ তুমি শহরে ব্যস্ততম একটি রাস্তা বিবিসি রোড রাস্তা, সেই রাস্তায় কিন্তু একাধিক সমস্ত দোকান কিন্তু বন্ধ রয়েছে, একটা দোকানও কিন্তু এখন পর্যন্ত খোলেনি। এবং বন্ধ সমর্থক যারা রয়েছে তারা কিন্তু কিছুক্ষণ আগেই শহরে কিন্তু একটি মিছিল করে, তারপর আদালত চত্বরে গিয়ে আদালত বন্ধ করার চেষ্টা করে, সেখানে কিন্তু পুলিশের সাথে ব্যাপক ধস্তাধস্তি হয় এবং পুলিশ কিন্তু সেখানে কিন্তু সেখান থেকে প্রায় 30 থেকে 40 জন বন্ধ সমর্থককে তারা কিন্তু গ্রেপ্তার করে নিয়ে গেছে। এই মুহূর্তে কিন্তু জলপাইগুড়ি শহরে তুমি ছবিটা যদি বলো সমস্ত দোকানপাট কিন্তু বন্ধ রয়েছে এবং পিকেটিস্টরা যে এখানে যারা ছিল তারা কিন্তু বেরিয়ে ছিল। যে সময় উত্তেজনা ছড়িয়েছিল সেই সময় ছবি রেখেছি। আজকে 12 ঘন্টা ধর্মঘট চলবে।